রাজধানী সহ সারা দেশে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্যা ও ললিত কলার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর পূজা অর্চনা করছেন সনাতন ধর্মাবলম্বীরা। শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এবছর করোনা অতিমারির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বাড়ি ও মন্দির ছাড়া অন্য কোথাও পূজার আয়োজন নেই। সরস্বতী বন্দনার দিনে দেবীর সামনে হাতে খড়ি দিয়ে শিশুদের বিদ্যা চর্চার সূচনা হয়। এদিকে সরস্বতী পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।